সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লুচি পুরি কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপি শেয়ার করব। তো আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, এরপর দিয়ে দেব এখানে তেল। তেল আপনারা এখানে দিতে পারেন, 300 গ্রামের জন্য 30 গ্রাম পর্যন্ত তেল দিতে পারেন। আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি একটা ডাবু নিয়েছি, সেই ডাবুত করে এক ডাবু আমি তেল দিয়ে দিছি। তো আপনারা চাইলে 300 গ্রামের জন্য এক ডাবু দিতে পারেন, আর ডাবু না থাকলে অবশ্যই আপনারা 330 গ্রাম তেলও দিতে পারেন 300 গ্রাম ময়দার জন্য। আর পানি, পানি আমি গ্লাসের মধ্যে নিয়েছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো পানি আমার এখানে লেগেছে 140 গ্রাম, তো আপনাদের ক্ষেত্রে কম বেশিও লাগতে পারে, 130ও লাগতে পারে, 140ও লাগতে পারে। হ্যাঁ, তো আমি যেভাবে খামিরটাকে দিচ্ছি, তো আপনারাও এইভাবে খামিরটা দিবেন খুব সুন্দর করে। আর লুচি পুরির খামিরটাকে খেয়াল করতে হবে আপনাদের, যেন খামির পাউডার যে খামির হয়, আপনার মোগলাইয়ের যে খামির হয়, এটা এক খামিরের মধ্যেই আর কি বানানো যায়, কিন্তু লুচিটা হয় না। আর লুচির খামিরটা একটু নরম করতে হয় পাউডার খামিরের থেকে, তো এখানে আর কিছুই না, শুধু একটু নরম করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্তেছেন তো আমার খামিরটা কিরকম নরম হয়েছে, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আর কি ফাস্ট মোশন করিনি, খুব সুন্দরভাবে ইয়ে করতেছি। তো আপনারাও আমার মতো করে হাতে তেল নেবেন, একটু তেল নেবেন, নিয়ে খুব সুন্দরভাবে মারবেন। আর তেল নিয়ে হাতে এইভাবে বক্সিং দিলে খুব খামিরটা আর কি খুব সব হবে। আর খামিরের দেওয়ার সময় খেয়াল করতে হবে খামির যেন বেশি নরম না হয়ে যায়, একটু হালকা নরম করবেন। তো আমার এই খামিরটা কিরকম নরম, আপনারা যারা বাড়িতে কাজ করেন তারা আশা করছি আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আমার খামির বেশি একদম নরম না, আবার একদম শক্ত না, একটু এক না পাউডার খামির থেকে একটু একটু নরম রয়েছে। তো খামিরটাকে আমি পলিথিনে ভরে রেখে দেব আধা ঘন্টা। তো এখানে যেহেতু অল্প ময়দা, তো এখানে অল্প ময়দা আপনারা বেশিক্ষণ রেখে দেবেন না। হ্যাঁ, আমি আধা ঘন্টা পরে এলাম। তো আধা ঘন্টা পরে আমার কাছে একটু নরম বেশি মনে হয়েছিল, তো তাই আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। তো সমস্যা নেই, আমার যে খামির নরম হয়েছে এটাও কোনো সমস্যা নেই। আর আপনাদেরকে আমি এখন দেখাবো তো কিভাবে আপনারা গুঁড়িটাকে করবেন। তো গুঁড়ি করার সময় এখানে কিছু খেয়াল করতে হবে। আর আপনার লুচি, যারা আমাকে কমেন্টে বলেন যে আমার লুচি ফোলে না, কি সমস্যা, তো এখানে সমস্যা এই একটাই, আপনারা গুঁড়িটা ভালো মতন করতে পারেন না। আর গুঁড়িটা পেঁয়াজ দিবেন খুব সুন্দরভাবে। আর গুঁড়িটা আমি কি সিস্টেমে পেঁয়াজ দিই আপনারা আমার হাতের দিকে খেয়াল করেন, তো আপনারা ওইভাবে আর কি গুঁড়ি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়িটা পেঁয়াজ খুব সুন্দরভাবে দিবেন, তাহলে আপনার লুচি একদম ফুলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে এক সমান হয়েছে, তো আপনারাও আশা করছি এইভাবেই গুঁড়ি করবেন। আর গুঁড়ি করার সময় আপনি যত পারেন গুঁড়িটাকে মলিয়াম করে নেবেন, আর গুঁড়িটা হাতের মধ্যে পেঁচাবেন, যত পেঁচাবেন তত খামিরটা খুব সুন্দর হবে। আর খামির যত সুন্দর হবে তত লুচি ফুলে যাবে। হ্যাঁ, লুচি ফুলে যাবে। তো আপনাদেরকে আমি সব কিছু আর কি বুঝিয়ে বললাম। তো হোটেলের এগুলোই হচ্ছে টিপস, হ্যাঁ, হোটেলের সিক্রেট হচ্ছে এগুলোই, যে গুড়িটাকে ভালো করে আর কি পেঁচাতে হবে। আপনি যত গুড়িটাকে মোড়াবেন তত আপনার লুচি ফুলবে। আর আপনি যদি গেল গুড়িটাকে এরকমভাবে কম পেঁচান, আপনি কম মোড়ান, তাহলে লুচি ফুলবে না, লুচি ফুলবে না। তো আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম গুটি পারফেক্ট। তো আপনারাও এইভাবে গুটি করবেন, আশা করছি কোনো ভেজাল হবে না। আর ভেজাল হলে আমাকে কমেন্টে বলতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার মেসেঞ্জার আছে, ওখানেও বলতে পারেন। তো আমি গুড়িটাকে করে নেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম, তো আপনারাও রেখে দিবেন। দেওয়ার পরে আবার একটু হালকা করে হাতের মধ্যে আমি যেভাবে পেঁয়াজ দিচ্ছি এইভাবে আপনারাও আর কি পেঁয়াজ দিবেন। হ্যাঁ, এইভাবে পেঁয়াজ দিবেন। আর বিশেষ করে কথা হলো আপনারা যে জায়গাটা বেলবেন সে জায়গাটা একটু সমানের প্রয়োজন, সমান জায়গা নেবেন। তো আমার টেবিলটা একটু সমান নেই, একটু ওই জন্য সমস্যা রয়েছে। তো এইভাবে একটু তেল দিয়ে দিবেন নিচেতে খুব সুন্দর করে, তেল দেওয়ার পরে একটু বেলনাতে হালকা তেল দিয়ে দিবেন। আর তেল দিলে খুব সুন্দর হবে, বেলনাটা বেলা যাবে। তো আমার মতো করে বেলবেন। আর লুচি পুরি একটু পাতলা করে বেলতে হয়, আপনার লুচি পুরিটা একটু পাতলা করে বেলতে হয়, আপনারাও একটু পাতলা করে বেলবেন, যেন এমন পাতলা করবেন না সে পাতলাতে আবার ফেটে যায়, ফেটে গেলে লুচি ফুলবে না।
আর আমি যেভাবে হাত দিয়ে তুললাম, এখানেও খেয়াল করতে হবে যেন হাতের আঁশটি লেগে যেন কেটে না যায়, কোনো কানা না হয়, তাহলে লুচি ফুলবে না। এখানে আর কি খেয়াল করতে হবে এই টিপস গুলো আমার, ছোট ছোট টিপস, তাহলে লুচি খুব সুন্দর হবে। তো আমার মতো করে বেলবেন খুব সুন্দর করে আর কি, পাতলা করে বেলবেন, তাহলে লুচিটা ফুলে যাবে আর খুব সুন্দর হবে। হ্যাঁ, এইরকম করে আর কি বেলে নেবেন, এইরকম করে খুব সুন্দরভাবে কাজটা করবেন, তাহলে আশা করছি কোনো ভেজাল হবে না। আর তেলের যে কথাটা বলে হয়, তেলটাকে আপনি হিট করে নেবেন, হিট করে নিয়ে ছেড়ে দিবেন। আমার একটু তেলের হিট কম, তো অবশ্যই আপনারা আমার তেল দিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না। আমার এক তেলের মধ্যে অনেক রকম কাজ হয়, সিঙ্গারা, সামুচি, নিমকি, খাজা, সকল কাজ এই এক কারের মধ্যে হয়, এক তেলের মধ্যে হয়, এই জন্য ফ্রেশ তেলও কালো হয়ে যায়। তো এই জন্য আমাকে অনেকজন আজে বাজে কমেন্ট করেন, তো এগুলো কমেন্ট করবেন না। এক তেলের মধ্যে সব রকম কাজ হয়, এই জন্য তেলের কালারটা কালো হয়ে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে একটি ছোট টিপস রয়েছে, আপনারা তেল আপনারা এইভাবেই আর কি একটা করে লুচি ভাজবেন। আপনাদের কড়াইটা ছোট হবে, আমার কড়াই বড়, জন্য আমি 2 পিস ছেড়ে দিয়েছি। তো আপনাদের কড়াই যদি একটা হবে, ছোট হবে, তখন আপনি কি করবেন, একটা করে লুচি আর কি ভাজবেন, আর লুচির একটু গায়ের উপরে তেল দিবেন। এইভাবে আমি যেভাবে তেল দিয়ে দিলাম, তেল দিলে আপনার হবে কি, লুচিটা একদম পারফেক্টলি ফুলে যাবে, লুচিটা অফুলার কোনো অপশন থাকবে না, একদম ফুলে একদম বল হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো লুচি কত সুন্দরভাবে আর কি ফুলেছে। তো আপনাদের লুচিও এইভাবে ফুলবে, কিন্তু আপনারা একটু তেলটা হিট করে ছেড়ে দিবেন, আবার বেশি হিট না। তবে আমার তেল যেরকম দেখতে পাচ্ছেন, আপনাদের তেলটাও এরকম রাখার চেষ্টা করবেন। আর লুচি, একটা লুচি ভাজার চেষ্টা করবেন 1 মিনিটের ভেতর, 1 মিনিট যেন ওভার না হয়ে যায়। হ্যাঁ, 1 মিনিটের ভেতরে তো ভাজার চেষ্টা করবেন, 1 মিনিট ওভার হয়ে গেলে ওই লুচিটা কি হবে, শক্ত হবে, আপনারা খেয়েও আরাম পাবেন না। আর এখানে একটি ছোট টিপস রয়েছে, আপনারা লুচি যখন বানাবেন, তখন খেয়াল করবেন যেন লুচি যেন গরমে গরমে আপনারা খেতে পারেন, আবার ঠান্ডা হলে লুচি ভালো লাগবে না। লুচি খাওয়ার নিয়ম হচ্ছে গরম গরম ভেজে গরম গরম। তো আমি জলসাইতলা টং ঘরের মধ্যে একটা হোটেল ছিল, জলসাইতলা টং ঘর নাম সে হোটেল, তো আমি ওখানে লুচি বানাচ্ছিলাম আর কি খুব সুন্দরভাবে। তো সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো এরকমভাবে পারফেক্টলি সকল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লুচি আমার হয়ে